এবছরে 2 মে থেকে শুরু হয় হলিউড লেখক অভিনয় শিল্পীদের ধর্মঘট বড় স্টুডিওগুলোর কাছ থেকে বেশি পারিশ্রমিক চেয়ে চুক্তি করতে চেয়েছিল লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা সেই চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়ায় ধর্মঘট শুরু করেন লেখকরা প্রায় 5 মাস ধরে চলা এই ধর্মঘট অবশেষে শেষ হতে চলেছে ধর্মঘট শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন লেখক এবং প্রযোজকরা 5 মাসের ধর্মঘটে স্ট্রিমিং যুগে উচ্চ বেতন এবং আরো ভালো কাজের দাবিতে 11,000 এরও বেশি ফিল্ম এবং টিভি লেখক অংশগ্রহণ করেন তাদের যুক্তিমতে স্টুডিওগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে যে আয় করেছে সেই তুলনায় তাদের ক্ষতিপূরণ মিলছে না স্টুডিওগুলোকে টিভি শোগুলোর জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যক লেখক নিয়োগ করতে হবে এমন নতুন নিয়ম চান লেখকরা হলিউডের বড় বড় স্টুডিওগুলোর প্রধানদের সঙ্গে গত 5 দিনের ম্যারাথন আলোচনার শেষে একটি চুক্তিতে পৌঁছায় রাইটার্স গিল্ড অব আমেরিকা WGA 3 বছরের নতুন চুক্তি কার্যকর হওয়ার আগে WGA এর সদস্যদের মাধ্যমে অনুমোদিত হতে হবে এই চুক্তির ফলে ধর্মঘটের মধ্যে একটি পক্ষ কাজে ফিরতে সম্মত হলো এই ধর্মঘটের কারণে প্রায় 5 মাস ধরে বন্ধ রয়েছে বেশিরভাগ ফিল্ম ও টেলিভিশন অনুষ্ঠানের চিত্রায়ন হাজার হাজার ডলার ক্ষতি হয়ে গেছে এই কয় মাসে তবে লেখকদের সঙ্গে সমঝোতা হলেও এখনই হলিউড স্টুডিওগুলোয় কাজ শুরু হচ্ছে না অভিনেতাদের সংগঠন SAG AFTRA এখনও পারিশ্রমিক ও AI ইস্যুতে ধর্মঘট চালিয়ে যাচ্ছে হাফসাতুন্নেসা সময় সংবাদ